নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আঠারোই জুন দু হাজার চব্বিশে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছিলেন এবং সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে যেহেতু এটা ছিল ডিবিটি ট্রান্সফার তবে এখনও পর্যন্ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা ঢুকেনি তারা কী করবেন সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে দেখানোর সঙ্গে সঙ্গে পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের স্ট্যাটাসে আবারও একটি নতুন পরিবর্তন এসেছে যে পরিবর্তনটি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি তথ্য দিয়ে সহযোগিতা করবো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বছরের তিনটি কিস্তিতে দু করে মোট ছ টাকার আর্থিক সহায়তা কৃষকদের প্রদান করা হয় এন তৃতীয়বারের জন্য সরকার গড়ল আর সেই এন সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম পদক্ষেপ ছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের জন্য কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা এবং তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা এবার নাকি পিএম কিষাণের কিষানের টাকা বাড়ানোর আবেদন জোরদার হয়েছে দেখা যাক জুলাইয়ের পূর্ণাঙ্গ বাজেটে তা ঘোষণা হতে পারে কিনা দিকে আমাদের চোখ থাকবেই আজকের ভিডিওটি পিএম কিষানে উপভোক্তাদের স্ট্যাটাসে আসা নতুন আপডেটটি সম্পর্কিত তো চলুন আমরা এবার আপডেটটি সম্পর্কে দেখে তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের স্ট্যাটাস কীভাবে দেখতে হয় সেই সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন তবুও যারা নতুন তাদের জন্য আরও একবার দেখাচ্ছি আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে এসে টাইপ করতে হবে পি এম কিষাণ লিখে পি এম কিষাণ টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে পি কিষান ডট ডট ইন এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন পিএম এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি চলে এসেছেন যেখানে একটা পপ আপ মেসেজ শো করছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সতেরোতম কিস্তির টাকা আঠারোই জুন যে প্রধানমন্ত্রী ট্রান্সফার করেছিলেন সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে যাই হোক এটাকে আপনি কেটে নেবেন তারপর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এই যে নো ইওর স্ট্যাটাস বলে একটা অপশান আছে এই অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে নো ইয়র স্ট্যাটাসের ওপর ক্লিক করার পরে এই পেজে আপনি চলে আসবেন এখানে আসার পরে প্রথমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এই ঘরে লিখে দিতে হবে তারপর এই ক্যাপচা কোডটা দেখে দেখে ফিল করে নিতে হবে ক্যাপচা কোডটা ফিল করে নেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন একটি ওটিপি আপনার কাছে আসবে সেই ওটিপিটার জন্য একটা নতুন ঘর তৈরি হবে সেই ওটিপিটা বসে নিয়ে আপনি গেট ডাটার উপর ক্লিক করলে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন তো স্ট্যাটাসে আপডেটটা তাদেরই এসেছে যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা পেয়ে গেছেন যারা টাকা পেয়ে গেছেন তারা দেখতে পাবেন যে আপনাদের লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে আপনারা যে আপনাদের কিস্তির টাকাটা পেয়ে গেছেন সেটা যেমন এই উপভোক্তার ক্ষেত্রে নবম কিস্তি এখানে দেখ দেখতে পাচ্ছেন নাইনথ ইনস্টলমেন্টে দেখুন পেমেন্ট ডান হয়ে গেছে এবং এই উপভোক্তা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন সেই তথ্যই দেখানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমেই এই টাকা ক্রেডিট হয়ে গেছে ক্রেডিটের ডেটটা দেখুন আঠারো ছয় দু হাজার চব্বিশ আঠারো ছয় দু হাজার চব্বিশে এই উপভোক্তা পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা এবং এই উপভোক্তার ক্ষেত্রে নবম কিস্তির টাকা উনি কিন্তু পেয়ে গেছেন এই আপডেটটি সকলেরই চলে এসেছে যারা টাকা পেয়েছেন আপনারা দেখুন যদি আপডেট না এসে থাকে তাহলে ধৈর্য ধরুন অবশ্যই আপডেট চলে আসবে আর যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসেও সব কিছু ঠিকঠাক আছে তথাপি আপনাদের টাকা আসতে দেরি হচ্ছে তাদের বলবো পিএম কিষাণের টাকা কিন্তু বেশ কয়েকদিন ধরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তার মধ্যেই কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি ক্রেডিট না হয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তার সমাধান করে নেন কারণ এরপরেই আপনাদের কোনো নয় কোনো দিনে ডিউ কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এরপরেও আপনার পিএম কিষান সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন